উত্তর কলকাতা পরিবেশ ও বাস্তুতন্ত্র ভাবনা ও ভবিষ্যৎ আয়োজিত প্রকৃতি মেলা খুবই সাড়ম্বরে পালিত হচ্ছে। সরকার বাগান ফ্রেন্ড সার্কেল পরিচালিত প্রকৃতি ও বিজ্ঞান মেলা 2020 উত্তর কলকাতার এই মেলার মাধ্যমে প্রচুর সাধারণ মানুষের কাছে পরিবেশ রক্ষার বিভিন্ন দিকগুলি নিয়ে পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলার একটি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, যার মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে যেটা মেলাতে সব থেকে বড় বিষয় যে পরিবেশ আর প্রকৃতি, কারণ পরিবেশ হচ্ছে এমন একটা বিষয় সেটা কিন্তু আমাদের চারিপাশের মধ্যেই আবদ্ধ নয়। পরিবেশটাকে আজকে আমরা মেলা প্রাঙ্গণেতে যে ডিসকাশনসের মধ্যে সাধারণ মানুষের কাছে কিন্তু আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, কারণ যেটা আমরা দেখেছি যে পরিবেশ নিয়ে আমরা বিভিন্ন সেমিনার, বিভিন্ন কনফারেন্স, বিভিন্ন জায়গায় কিন্তু ডিসকাশনস হয়েছে। এটা নতুন কোনোভাবে আমরা পরিবেশ নিয়ে ডিসকাশনস করছি না, কিন্তু যেটা এই মেলার আমার মনে হয় যে প্রাসঙ্গিক হয়ে পড়েছে আজকের যুগে দাঁড়িয়ে, যেটা পরিবেশ নিয়ে আমরা সাধারণ মানুষকে কতটা সচেতন করতে পেরেছি, কারণ আমরা দেখি যে প্রত্যেক দিন বিভিন্নভাবে নিউজ পেপারে কিন্তু পরিবেশ নিয়ে আলোচিত হচ্ছে। এখানে সাধারণ মানুষ কিন্তু এই পরিবেশ নিয়ে যথেষ্ট সচেতন হচ্ছে, কিন্তু তাও মানুষের মনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কীভাবে আর কী কী উপায় আমরা সহজভাবে পরিবেশকে বাঁচাতে পারি। কারণ যে সমস্ত টেকনোলজিক্যাল জিনিস নিয়ে আমরা আলোচনা করছি সেটা কিন্তু সাধারণ মানুষের উপলব্ধির মধ্যে আসছে না। সুতরাং আজকে এই মেলার পরিসর থেকে যেটা আমার মনে হয় যে আমরা খুব ওপেন ডিসকাশনস করলাম, যেটা আমরা সাধারণ মানুষকে বোঝাবার চেষ্টা করলাম যে কিভাবে ছোট ছোট ক্ষুদ্র পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের পার্শ্ববর্তী পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারি বা প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে বা ভবিষ্যৎকে বাঁচিয়ে রাখতে পারি। এটাই আজকে মেলার মেইন প্রাসঙ্গিক। তার সাথে সাথে একটি সুন্দর মেলার আয়োজন হয়েছিল, যার মধ্যে পরিবেশ বান্ধব জিনিসের ওপর ছবি এবং হাতের কাজের এক্সিবিশন করা হয়, সুন্দর সুন্দর ফুলের গাছের প্রদর্শনীও রাখা হয়, এমনকি পাখির প্রদর্শনী ও বাংলার ঐতিহ্যময় খাদ্য মেলা। সেই খাদ্য মেলায় পুলি পিঠে থেকে শুরু করে ফুচকা বাদ যায়নি কোনো কিছুই। এই মেলায় শুধু উত্তর কলকাতা নয়, দক্ষিণ কলকাতা থেকে এমনকি মফস্বল থেকেও মানুষ এসে উপভোগ করছেন। এটা আছে আপনার ব্লু গোল্ড ম্যাকাও, এটা আছে আপনার লালজুটি কাকাতুয়া, এটার বয়স আপনার 6 বছর, এটা আপনি দেখছেন যেটা এটা 4 বছর। এরা ফলটাই বেশিরভাগ টাকায়, ফল, ভেজিটেবলস, তারপর হচ্ছে সানফ্লাওয়ার, কুসুম দানা, আরও ভ্যারাইটি খাবার আছে, ইম্পোর্টেড খাবার আছে, সেগুলোই খায়। আবুল কাইমের রিপোর্ট, বিশ্বভারত।